শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন খাতে অনিয়ম আর দুর্নীতির নিত্য নতুন খবর সামনে আসছে। এবার সামনে এসেছে এনআরবিসি ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমামের দুর্নীতির খবর। রেমিটেন্স যোদ্ধা হিসেবে তাকে সিআইপি মর্যাদা দিয়েছে আওয়ামী লীগ সরকার। মাত্র 3 বছরেই বিভিন্ন ব্যাংক থেকে 2000 কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কাগজে কোম্পানি খুলে শত শত কোটি টাকার ঋণ নিয়ে তা পাচার করেছেন বিদেশে। অভিযোগ আছে আদনান ইমামের এই লুটপাটের সহযোগী ছিলেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল, ইউসিবি ও পদ্মা ব্যাংকের কয়েকজন প্রভাবশালী। এরা মিলে মূলত ব্যাংক ও শেয়ার বাজারে লুটপাট ও বিদেশে অর্থ পাচারে শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছিল। এই সিন্ডিকেটের হাত ধরে দুবাই ও যুক্তরাজ্যে খোলা বহু কোম্পানির মাধ্যমে বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, এমপি, আমলা ও পুলিশ কর্মকর্তা বিপুল টাকা বিদেশে পাচার করেছেন। জানা যায় বিদেশে অর্থ পাচারকাণ্ডে অনেক আগেই জড়িয়েছে এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল ও তার ঘনিষ্ঠ সহযোগী আদনান ইমামের নাম। সাবেক এমপি শহীদ ইসলাম পাপুলের অর্থ পাচারকাণ্ডে এদের সংশ্লিষ্টতার অভিযোগ অনুসন্ধান করে দুর্নীতি দমন কমিশন দুদক। 2021 সালে কুয়েতের আদালতে সাজা হওয়ার পর পাপুল ও তার স্ত্রীর বিরুদ্ধে দ্রুত মামলা করে দুদক, কিন্তু পাপুলের অর্থ পাচারের হোতা পারভেজ ও আদনানকে ছাড় দেওয়া হয়। গত বছরের 11 জুলাই পৃথক ঘটনায় দুদক এনআরবিসি ব্যাংকের 11 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করলেও আর্থিক প্রভাবের কারণে এরা দুজনই ধরাছোঁয়ার বাইরে থেকে যান। মামলায় অভিযোগ করা হয় প্রতারণামূলক আসামিরা ব্যাংক থেকে 78 কোটি 60 লাখ টাকা হাতিয়ে নিয়েছেন ও ইক্সোরা অ্যাপারেলস নামে একটি সোয়েটার ফ্যাক্টরির নাম ব্যবহার করে 5 কোটি 97 লক্ষ টাকা পাচার করেছেন। অভিযোগ আছে এই কোম্পানি দখল করে নিয়েছেন আদনান ইমাম। নাম পরিবর্তন করে ভাইব্রোনিয়াম লিমিটেড নামে এখন ইক্সোরার কার্যক্রম চলছে। এই কোম্পানির চেয়ারম্যান আদনান ইমামের আরেকটি প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিসের কোম্পানি সেক্রেটারি বদরুল হাসান পাটোয়ারি। এই বদরুল হাসানই টিএসএন ট্রেড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মীর খোরশেদ আহমেদের জালসই দিয়ে থাকেন। ইউসিবি ব্যাংক থেকে 400 কোটি টাকা ঋণপত্রেও জালসই দেন তিনি। মীর খোরশেদ আহমেদই আদনানের শ্বশুরবাড়ির গৃহকর্মী। অনুসন্ধানে জানা গেছে 2017 থেকে 2019 সাল পর্যন্ত মাত্র 3 বছরে আদনান ইমাম তার কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও নামে বেনামে বহু কাগজে কোম্পানি খুলে বিভিন্ন ব্যাংক থেকে 2000 কোটি টাকার বেশি ঋণ নিয়ে ফেরত দেননি। জালিয়াতির মাধ্যমে তথ্য দিয়ে বিপুল অঙ্কের এই টাকা তুলে আত্মসাৎ করেছেন। 2018 সালে ডিআইটি রোড ডাবল মুরিং চট্টগ্রামের ঠিকানায় টিএসএন ট্রেড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড নামের কোম্পানি খোলেন আদনান। বাংলাদেশ ব্যাংকের প্রাপ্ত তথ্যে জানা যায় 2019 সালে বাগেরহাটে নৌবাহিনীর 83 খাল খনন প্রকল্পের 530 কোটি টাকার কাজ পায় আদনানের কোম্পানি AWR ডেভেলপমেন্ট BD লিমিটেড। এই কাজের কার্যাদেশের বিপরীতে ইউসিবি ব্যাংক কারওয়ান বাজার শাখা থেকে 700 কোটি টাকার ঋণ অনুমোদন দেওয়া হয়। কাজের দরের চেয়ে 170 কোটি টাকা বেশি ঋণ অনুমোদনের নেপথ্যে ছিলেন কারওয়ান বাজার শাখার ম্যানেজার আলমগীর কবির অপুসহ ব্যাংকের কয়েকজন প্রভাবশালী। আরও বিস্ময়কর তথ্য হচ্ছে নির্ধারিত সময়ে খাল খনন কাজের সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় AWR এর সঙ্গে 410 কোটি টাকার কাজের চুক্তি বাতিল করে নৌবাহিনী। এই হিসাবে মাত্র 120 কোটি টাকার কাজ করে আদনানের কোম্পানি, অথচ এই তথ্য গোপন করে আগের অনুমোদিত পুরো 700 কোটি টাকা তুলে বিদেশে পাচার করে আদনান ও তার সহযোগীরা। AWR ড্রেজারের নামে ইউসিবি ব্যাংকের কারওয়ান বাজার শাখা থেকে 2টি ড্রেজার কেনা বাবদ 150 কোটি টাকার ঋণ নেওয়া হয়। 80 কোটি টাকায় ড্রেজার 2টি কেনা হলেও ওভার ভ্যালুয়েশন দেখিয়ে ঋণ দেওয়া হয় 150 কোটি টাকা। চট্টগ্রামের রাউজানের বাসিন্দা আদনান ইমাম বাবা চাকরি করতেন একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে। 90-এর দশকে A-level শেষে পড়াশোনা করতে যুক্তরাজ্যে পাড়ি দেন। শিক্ষাজীবন পার করে তিনি ব্রিটেনের নাগরিকত্ব নেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।